নাতিটিউব চ্যানেলে আবারও তোমাদের স্বাগত তো তোমাদের অনেকে রিকোয়েস্ট যে ভোগলেটের লেটের অ্যান্সার কিটা দেওয়ার জন্য দু সালে যে ভোকলেট পরীক্ষা হলো তো এক্ষেত্রে একটা কথা বলার আছে যেটা যে এবছর ভোগলেটে ফিজিক্স কেমিস্ট্রি এবং কম্পিউটার এই তিনটে প্রশ্নে খুবই আনকমন এসছে এবং সিলেবাসের বাইরে এসছে তো যে কারণে আরও অ্যান্সার কিটাকে ম্যানেজ করতে দেরি হচ্ছে তো আজকে আমি এটা পাট পার্ট করে অ্যান্সার কিটা বার হবে তো আজকে প্রথমত মেকানিক্সের যে কুড়িটা প্রশ্ন এসছে এবছরে সেই মেকানিক্সের প্রশ্নগুলো অ্যান্সার কিটা আমি দেব তো তোমরা যারা অবশ্যই ভোকলেট দিয়েছো ভালো করে দেখো এবং মিলিয়ে নাও তোমাদের কটা উত্তর ঠিক হয়েছে তো এখানে যারা প্রথম প্রশ্ন থাকে এক নম্বর তো এই প্রশ্নটা সবার সেটা এক নম্বর নাও থাকতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে কমন থাকবে তো তোমরা শুধু প্রশ্ন পড়ে উত্তরটা মিলিয়ে নেবে তারপর সেটা প্রশ্ন দেখবে তো দেখো প্রথম প্রশ্ন যেটা আছে যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু পাক ঘোরার পর অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণের অনুপাতকে অনুপাতের মান কত হবে তো সেটা হচ্ছে উত্তর হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর অসীম তারপরে প্রশ্ন যেটা আছে যে ঘর্ষণ কোণের মান বাইশ ডিগ্রি হলে ঘর্ষণ কোণাঙ্কের মান হবে কত তো এটা টেন বাইশ ডিগ্রি হয় টেন বাইশ ডিগ্রিকে মান বার করলে হবে অপশন ডি হবে এখানে সঠিক জিরো পয়েন্ট তারপরে প্রশ্ন হচ্ছে ভ্রামকের একক কি তো এটা কমন প্রশ্ন একটা কমন এসছে যে পিডিএফ ফাইলেও এটা উত্তর ছিল তো অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর নিউটন মিটার তারপরে প্রশ্ন যে একটি বস্তুর ভার 9.8 নিউটন হলে বস্তুটির ভর কত তো এই প্রশ্নটা আমাদের পিডিএফ ফাইলে ছিল উল্টো করে যে একটি বস্তুর ভর এক কেজি হলে তার ভার কত সেটা নাইন পয়েন্ট উত্তর ছিল তো এখানে উত্তর হবে এক কেজি অপশান ডি হবে এখানে সঠিক উত্তর তারপর নিউটনের কোন গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রের নীতি পাওয়া যায় তো এখানে সঠিক উত্তর কী হবে অপশান সি হবে এখানে সঠিক উত্তর দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো সূত্র থেকে নিউটনের গতিশীল মানে ভরবেগে সংরক্ষণের নীতি পাওয়া যায় তারপর যেটা আছে যে আর ব্যাসার্ধের একটি কঠিন গোলকের ব্যাস বরাবর অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত হবে তো ব্যাস বরাবর বলছে বলে এখানে দুইয়ের পাঁচ দিয়ে যেটা আছে অর্থাৎ রুটোভার দুইয়ের পাঁচ অপশান আর অপশান এ হবে এখানে সঠিক উত্তর তারপরে যখন ভার ডাব্লু বৃদ্ধি হয় তখন ঘর্ষণ বল নিম্নলিখিত কোন অপারেশন অপশন চয়ন করে শূন্যস্থান পূরণ করো তো এখানে সঠিক উত্তর বা অপশন সি বৃদ্ধি পায় যে ঘর্ষণ বল অবশ্যই হ্যাঁ ভারের উপর ভারের সাথে সমানুপাতি এটা ঘর্ষণের সূত্র থেকে উত্তরটা পাওয়া যায় তারপরে দেখো যে সামতলিক কিন্তু সমবিন্দু নয় এমন একাধিক বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে সাম্য অবস্থার শর্ত কী হবে সেটা হচ্ছে অপশন সি তো এই প্রশ্নটা যদি বলতে সামতলিক এবং সমবিন্দু তাহলে কিন্তু উত্তর করা যেত অপশন এ তো এখানে অপশন সি হবে সঠিক উত্তর আটচল্লিশের তারপরে কোনো দ্বন্দ্বে একটি বাহুকে দ্বিগুণ করা হলে এর ভ্রামক কি হয় তো বাহুর সঙ্গে দ্বন্দ্বের সরাসরি সম্পর্ক তো ভ্রামকটাও দ্বিগুণ হবে অপশান বি হবে এখানে সঠিক উত্তর তারপর যে একশো ডেসিমিটার প্রতি সেকেন্ড তো একশো ডেসিমিটার মানে আসলে দশ মিটার দশ মিটার পার সেকেন্ড দ্রুতিকে প্রকাশ করা যায় এটা হচ্ছে ছত্রিশ কিমি পার ঘণ্টা তো জাস্ট আঠারো বাই পাঁচ দিয়ে তোমরা গুণ করে দিলেই কিন্তু পেয়ে যাবে অর্থাৎ দশ মিটারকে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে একশো ডেসিমিকে প্রথমে দশ দিয়ে ভাগ করলে মিটার হবে তো যাই হোক অপশন সি হল এখানে উত্তর তারপর হচ্ছে একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রে ভারকেন্দ্র সেখানে সেখানেই অবস্থান করে তো সেখানে যেখানে ত্রিভুজটির মধ্যমাগুলি মিলিত হয় অপশন সি হচ্ছে এখানে উত্তর খুবই কমন প্রশ্ন আমাদের পিডিএফ ফাইলে প্রথমে এটা ছিল দেখবে মেকানিক্স পার্টি তো তারপর দেখো যে দুটি সমান্তরাল বিপরীত বলের মধ্যে কোনের পরিমাণ কত তো বিপরীত যেহেতু বলছে কোন হবে একশো আশি ডিগ্রি আর একই দিকে হলে সেটা জিরো ডিগ্রি হতো অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর তারপর হচ্ছে কি এক ন্যানো সেকেন্ডের মান কত তো এক ন্যানো সেকেন্ড মানে হচ্ছে অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর ওয়ান ইন্টু টেন টু দিওয়ার মাইনাস নাইন সেকেন্ড তো এটা যদি মাইক্রো সেকেন্ড বলতো তাহলে অপশান এ হতো অর্থাৎ মাইনাস সিক্স সেকেন্ড হতো টেন টু দিবার তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি তারপর দেখো ঘর্ষণ গুণাঙ্কের মানের বিস্তার কি হয় তো ঘর্ষণ গুণাঙ্ক জিরো থেকে ওয়ানের মধ্যে থাকে অপশন এ হবে এখানে সঠিক উত্তর তারপর হচ্ছে কি একটি আনত তলে অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণে নত থাকলে তার যান্ত্রিক সুবিধা কত হবে তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর কোশেক থিটা তো কৌশিক মানে হচ্ছে কি অতিভুজ বাই লম্ব তো যাই হোক তো এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তারপর হচ্ছে দুটি সমান ও সমান্তরাল ও বিপরীতমুখী বল যদি একই সরলরেখায় ক্রিয়া না হয় তবে সেটি তৈরি করবে কি তো একই সরলরেখায় যদি ক্রিয়া না হয় অবশ্যই সেটা একটা দ্বন্দ্ব ক্রিয়েট করবে অপশান এ হবে এখানে সঠিক উত্তর তারপর ল্যামের উপপাদ্য অনুযায়ী তো এটাও একটা কমন প্রশ্ন হ্যাঁ ল্যামের উপপাদ্য অনুযায়ী হ্যাঁ তিনটি বল অবস্থায় থাকে যদি বল তিনটি অপশান ডি এখানে সঠিক উত্তর সামতলিক এবং সমবিন্দু হয় ল্যামের উপপাদ্যে একটা এই শর্ত কিন্তু প্রয়োগ করা সম্ভব হয় যদি তারা একই তলে থাকে এবং একই বিন্দু দিয়ে যায় অপশন ডি হলো এখানে সঠিক উত্তর তারপর দেখো কোনো একটি ক্ষেত্রে যে কোনো অক্ষ বরাবর জার্ডের ভ্রামক ওই ক্ষেত্রের ভারকেন্দ্রের বরাবর ভারকেন্দ্র অক্ষ বরাবর জার ভ্রমক অপেক্ষা সবসময় বেশি হবে তো কোনো বস্তুর ভারকেন্দ্রগামী অক্ষের বরাবর ভ্রামক কিন্তু সবসময় কম হয় তো এখানে যদি অন্য কোন অক্ষ বরাবর যাই ভার কেন্দ্রগামী ছাড়া তো অপশন এ হবে এখানে সঠিক উত্তর সবসময় বেশি হবে তারপর দেখো যে নিম্নহিত বিষয়গুলির মধ্যে কোনটির উপর ঘর্ষণ বল নির্ভর করে না তো অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর পর্ষক তলে ক্ষেত্রফলের উপর ঘর্ষণ বল নির্ভর করে না বাকি দিনটির উপর ঘর্ষণ বল নির্ভর করি তো এই ছিল আমাদের এবছর দু হাজার উনিশের যে প্রশ্নগুলো এসেছিল তাদের আনসার কি তো আমরা পরবর্তীতে ম্যাথের অ্যান্সার কিটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো তো তোমরা ভালো করে মিলিয়ে নাও আর এবছর যারা ভোক্তি দিয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো কারণ এর কারণ এই পরবর্তীতে কী কাউন্সেলিংটা কী জিনিস এবং কাউন্সেলিং সম্পর্কে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে আপলোড হবে এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর ভিডিওটা বানাতে বেশ সময় লেগেছে এবং পরিশ্রম হয়েছে এই জন্য একটা লাইক করে দাও তাহলে আমরা তাহলে আমরা ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাবো তো আজকের ভিডিওতে এই পর্যন্তই